হযরত আবু হুরায়রা রাদিয়াল্লাহু আনহু বলেন, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন, বনী ইসরাইলের মধ্যে তিন ব্যক্তি ছিল, একজন শ্বেত কুষ্ঠ রোগী, একজন মাথায় টাক পরা আর একজন অন্ধ। আল্লাহ পাক এদেরকে পরীক্ষা করতে ইচ্ছা করলেন এবং তাদের নিকট একজন ফেরেশতা পাঠালেন। প্রথমে শ্বেতকুষ্ঠ রোগীর নিকট এসে ফেরেশতা জানতে চাইলেন, তোমার নিকট সর্বাধিক প্রিয় বস্তু কি? সে বলল, উত্তম রং ও উত্তম চর্ম এবং যে কারণে লোকে আমাকে ঘৃণা করে তা বিতরিত হওয়া। ফেরেশতা তার গায়ে হাত বুলালেন, ফলে তার প্রতি ঘৃণার জিনিস দূর হলো এবং তাকে উত্তম রং ও চর্ম দেওয়া হলো। অতঃপর ফেরেশতা তার নিকট জানতে চাইলেন, তোমার নিকট সর্বাধিক প্রিয় মাল কি? সে বলল, উট। তাকে 10 মাসের গর্ভবতী একটি উট দেওয়া হলো এবং ফেরেশতা দোয়া করলেন, আল্লাহ তোমার জন্য এতে বরকত দিন। আল্লাহর রহমতে এক মাঠ উট হয়ে গেল। তারপর মাথায় টাকওয়ালার নিকট এসে ফেরেশতা জানতে চাইলেন, তোমার নিকট সর্বাধিক প্রিয় বস্তু কি? সে বলল, উত্তম চুল এবং যে কারণে লোকে আমাকে ঘৃণা করে তা বিতরিত হওয়া। ফেরেশতা তার মাথায় হাত বুলালেন, ফলে তার প্রতি ঘৃণার জিনিস দূর হলো এবং তাকে উত্তম চুল দেওয়া হলো। অতঃপর ফেরেশতা তার নিকট জানতে চাইলেন, তোমার নিকট সর্বাধিক প্রিয় মাল কি? সে বলল, গরু। তাকে একটি গর্ভবতী গাভী দেওয়া হলো এবং ফেরেশতা দোয়া করলেন, আল্লাহ তোমার জন্য এতে বরকত দিন। আল্লাহর রহমতে এক মাঠ গরু হয়ে গেল। তারপর অন্ধের নিকট এসে ফেরেশতা জানতে চাইলেন, তোমার নিকট সর্বাধিক প্রিয় বস্তু কি? সে বলল, আমার চোখের জ্যোতি ফিরিয়ে দিন যাতে আমি সব কিছু দেখতে পাই। ফেরেশতা তার চোখের উপর হাত বুলালেন, ফলে চোখের জ্যোতি সে ফিরে পেল এবং সব কিছু দেখতে পেল। অতঃপর ফেরেশতা তার নিকট জানতে চাইলেন, তোমার নিকট সর্বাধিক প্রিয় মাল কি? সে বলল, ছাগল। তাকে গর্ভবতী একটি ছাগল দেওয়া হলো এবং ফেরেশতা দোয়া করলেন, আল্লাহর রহমত তোমার জন্য এতে বরকত দিন। আল্লাহর রহমতে এক মাঠ ছাগল হয়ে গেল। অতঃপর ফেরেশতা কিছুকাল পর পরীক্ষা করার জন্য পূর্ব অবয়বে সেই শ্বেতকুষ্ঠ রোগীর নিকট এসে বললেন, আমি একজন দরিদ্র মিসকিন ব্যক্তি, সফরে আমার সব সামর্থ্য শেষ হয়ে গেছে। এমত অবস্থায় আল্লাহর রহমত ও আপনার সাহায্য ছাড়া আমার কোনো উপায় নেই। আল্লাহর নামে আমি আপনার নিকট একটি উট ভিক্ষা চাচ্ছি, যিনি আপনাকে এহেন উত্তম রং ও চর্ম এবং এত সব উট দান করেছেন। সে দান করতে অস্বীকৃতি জানালো। তখন ফেরেশতা বললেন, মনে হয় আমি তোমাকে চিনি, তুমি দরিদ্র কুষ্ঠরোগী ছিলে না, যেই কারণে লোকে তোমাকে ঘৃণা করত, অতঃপর আল্লাহ তোমাকে ধন সম্পদ দান করেছেন। সে বলল, না, এসব ধন সম্পদ আমি উত্তরাধিকার সূত্রে পেয়েছি। তখন ফেরেশতা বলল, তুমি যদি মিথ্যাবাদী হও তবে আল্লাহ তোমাকে সে পূর্বাবস্থায় ফিরিয়ে দিন। অতঃপর ফেরেশতা পরীক্ষা করার জন্য পূর্ব অবয়বে টাকওয়ালার নিকট এসে বললেন, আমি একজন দরিদ্র মিসকিন ব্যক্তি, সফরে আমার সব সামর্থ্য শেষ হয়ে গেছে। এমত অবস্থায় আল্লাহর রহমত ও আপনার সাহায্য ছাড়া আমার কোনো উপায় নেই। আল্লাহর নামে আমি আপনার নিকট একটি গরু ভিক্ষা চাচ্ছি, তিনি আপনাকে উত্তম চুল এবং এত সব গরু দান করেছেন। সে দান করতে ও অস্বীকৃতি জানালো। তখন ফেরেশতা বললেন, মনে হয় আমি তোমাকে চিনি, তুমি সেই দরিদ্র টাকওয়ালা যে কারণে লোকে তোমাকে ঘৃণা করত, অথবা আল্লাহ তোমাকে এত সুন্দর চুল ও ধন সম্পদ দান করেছেন। সে বলল, এসব ধন সম্পদ আমি উত্তরাধিকার সূত্রে পেয়েছি।
তখন ফেরেশতা বলল তুমি যদি মিথ্যাবাদী হও তবে আল্লাহ তোমাকে সেই পূর্ব অবস্থায় ফিরিয়ে দিন পরিশেষে ফেরেশতা পরীক্ষা করার জন্য পূর্ব অবয়বে অন্ধনি করে সে বললেন আমি একজন দরিদ্র মিসকিন ব্যক্তি সফরে আমার সব সম্পদ শেষ হয়ে গেছে এমন অবস্থায় আল্লাহর রহমত ও আপনার সাহায্য ছাড়া আমার কোনো উপায় নেই আল্লাহর নামে আমি আপনার নিকট একটি ছাগল ভিক্ষা চাচ্ছি যিনি আপনাকে চোখের জ্যোতি এবং এত সব ছাগল দান করেছেন অন্ধ লোকটি বলল আমি অন্ধ ছিলাম আল্লাহ আমার চুল ফিরিয়ে দিয়েছেন জীবিকার জন্য বেশুমার ছাগল দান করেছেন তোমার যা ইচ্ছা নিয়ে যাও আর যা ইচ্ছা রেখে যাও আল্লাহর কসম আল্লাহর নামে আজ তুমি যা নিতে চাইবে আমি না করব না ফেরেশতা বললেন তোমার সব কিছু তুমি রেখে দাও আল্লাহর পক্ষ থেকে তোমাকে পরীক্ষা করা হলো আল্লাহর পক্ষ থেকে তোমাদের সব সবাইকে পরীক্ষা করা হলো আল্লাহ তোমার উপর সন্তুষ্ট আর তোমার দুই সাথীর উপর অসন্তুষ্ট মুত্তাফাকুন আলাইহ আল্লাহ পাক আমাদের পরিপূর্ণ হেদায়েতের জিন্দেগি দান করুন আমিন